কোরআন মাজিদের উপর মোবাইল বা অন্য কিছু রাখা যাবে কিনা। কোরআনে কারীম এটার উপর আমরা মোবাইল কলম বই খাতা বা টিস্যু পেপার বা অন্য কিছু রাখব কিনা। উত্তর হলো কোরআনের যে আদব কোরআনের যে শিষ্টাচার এটার সাথে এটা সঙ্গতিপূর্ণ না। কোরআনের আদব হলো কোরআনকে সম্মান করতে হবে। কোরআনের হকগুলোর মধ্যে থেকে একটা হলো কোরআনকে ইজ্জত করতে হবে সম্মান করতে হবে আর সম্মানের অংশ হিসেবে এই কোরআনকে অন্য সবকিছুর উপর রাখতে হবে। কোরআনের উপর অন্য কোনো কিছু রাখা এটা কোরআনের আদবের খেলাফ। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি কোরআনের কিছু আদাব লিখেছেন, আদাব কোরআনের কিছু শিষ্টাচার, এর মধ্যে একটা হলো এইটা, অর্থাৎ কোরআনকে সবকিছুর উপরে রেখে দিতে হবে। অনেকে বলে যে কোরআনের উপরে কিছু রাখা তো কোরআন হাদিসে নিষেধ নাই ডাইরেক্ট। এটা ঠিক যে কোরআন হাদিসে এই কথা বলা নাই যে কোরআনে কারীমের উপরে কোনো কিছু রাখলে গুনাহ হবে, এটা কোরআন হাদিসে এরকম করে বলা হয় নাই। কিন্তু কোরআন হাদিসে কোরআনকে সম্মান করার কথা তো বলা হয়েছে, অতএব অসম্মান হয় এমন কোনো কাজ করাই আমাদের জন্য উচিত হবে না। আমরা যাকে মর্যাদা দেই, যাকে সম্মান দেই, তাকে সামনে রাখি, তাকে উপরে রাখি, ঠিক এই একই কালচারের অংশ হিসাবে আমরা কোরআনকে সবচেয়ে বেশি ইজ্জত করি পৃথিবীর যে কোনো বই থেকে, যে কোনো গ্রন্থ থেকে, এমনকি হাদিসের কিতাবের উপরে কোরআনের মর্যাদা। এই জন্য কোরআনকে রাখতে হবে সবকিছু উপরে। যদি কোরআনের উপরে অন্য কিছু কেউ রেখে ফেলে তার কারণে তার কবিরা গুনাহ হবে না, যদি তিনি অসম্মানের নিয়ত না করেন। কোরআনকে অসম্মানের নিয়ত যদি করে তাহলে তো ইমানই থাকবে না, আর যদি অসম্মানের নিয়ত না করেন, ভুলে রাখছেন, না বুঝে রাখছেন, তার গুনাহ হবে না। কিন্তু এটা কোরআনের প্রতি আদবের খেলাফ, শিষ্টাচারের খেলাফ, সম্মান প্রদর্শনের খেলাফ। কোরআনের সাথে সম্পর্ক যার যত ভালো হবে, কোরআনের হক যে যত বেশি আদায় করবে, এই কিয়ামত তার জন্য ইমাম হয়ে কিয়ামতে তত বেশি সুপারিশ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সিয়াম ওয়াল কোরআন ইশফাআন লিল আবদ, রোজা এবং কোরআন এই দুইটা জিনিস, অর্থাৎ কোরআন তিলাওয়াত এবং সিয়াম পালন, এই দুইটা আমল বান্দার কাছে, বান্দাকে আল্লাহর কাছে সুপারিশ করিয়ে দেয়। এবং কোরআন বলে আল্লাহ, আপনার বান্দা রাত ভর ইবাদত বন্দেগী করেছে, আমাকে তেলাওয়াত করেছে, আমি তাকে রাতে ঘুমোতে দেই নাই, এখন আপনি তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করেন। এজন্য একজন ইমানদার কোরআনের হক আদায় করবে। কোরআনের হক হলো কোরআন তেলাওয়াত করা, কোরআন সহি করে পড়া, কোরআন বুঝা, কোরআন মেনে চলা, কোরআনকে সামনে রাখা, কোরআনকে উপরে রাখা, কোরআনের সমস্ত আদব লেহাজ সম্মান করা, এগুলো হলো কোরআনের হক। আল্লাহ আমাদের সবাইকে সে হক আদায় করার তৌফিক দান করুন। যদি কেউ কাউকে বাঁচাতে কোরআন হাতে নিয়ে মিথ্যা কথা বলে তাহলে তার উপর কি পাপ হবে, এই পাপ থেকে মুক্ত হওয়ার জন্য কি করতে হবে? কোরআন হাতে নিয়ে মিথ্যা কথা বললে সেটা জঘন্য অপরাধ, কিন্তু কোরআন হাতে নিয়ে শপথ করা এটা শপথের কোনো শরীয়ত বা ইসলামিক পদ্ধতি নয়। ইসলামিক পদ্ধতি কি? আল্লাহর নামে শপথ করবে। যদি শপথ করার দরকার হয় বলবে আমি আল্লাহর নামে শপথ করে বলছি, আমি এই কাজ করেছি বা এটা দেখেছি বা এটা হয় না ইত্যাদি ইত্যাদি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আরাদ আইয়া হালিফা ফালিয়াহলিল্লাহি আও লিয়াসমুত, যদি কেউ শপথ করতে চায় সে যেন আল্লাহর নামে শপথ করে অথবা সে যেন চুপ থাকে, এই দুইটার একটা। এছাড়া আপনার সে নিজের মন মতো করে এটার নামে সেটার নামে শপথ করবে না, বরং সে এরকম শপথ থেকে চুপ থাকবে। এটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি নির্দেশনা। আমি দেখ কোরআন ছুঁয়ে শপথ নয়, আর যদি মিথ্যা শপথ করে এটা তো জঘন্য অপরাধ। একে তো মিথ্যা বললো আবার আল্লাহকে সাক্ষী রাখলো, আল্লাহর নাম নিল, সেখানে মিথ্যা কথা বললো, তাহলে ডাবল অপরাধ হবে, জঘন্য অপরাধ। যদি এরকম কেউ করে থাকে তাহলে কাউকে বাঁচানোর জন্য কার যে জন্যই হোক এটা অন্যায়, সে অন্যায় আগে করেছেন বুঝেন নাই, এখন বুঝে আসছে, ইস্তিগফার করবেন, তওবা করবেন, আল্লাহর কাছে মাফ চাইবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আশা করা যায় মাফ করবেন।